খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধামূর্তি। ভারতে খাদ্য বিষয়ক এক জনপ্রিয় টকশোতে নিরামিষ ভোজন নিয়ে কথা বলেছিলেন এই সমাজসেবক ও লেখিকা। তার মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায়, পক্ষে বিপক্ষে ভাগ হয়ে যায় মানুষ। খানে মে ক্যা হে শীর্ষক সেই টকশোতে সুধা বলেছিলেন তিনি পুরোপুরি নিরামিষভোজী, ডিমও রাখেন না খাদ্য তালিকায়, এমনকি নিরামিষের বিশুদ্ধতা বজায় রাখতে সাথে চামচও রাখেন সুধা। কারণ তার ভয় হয় যে নিরামিষ খাবার পাওয়া গেলেও অনেক রেস্তোরাঁ হয়তো আমিষ ও নিরামিষ খাবারে একই চামচ ব্যবহার করতে পারে। সুধা আরও বলেছিলেন তিনি যখন কোথাও ভ্রমণ করেন তখন বিশুদ্ধ নিরামিষ রেস্তোরাঁ খোঁজেন, পুরো খাবার ভর্তি ব্যাগও বহন করেন। যদিও সুধা জানান একসময় খাবার বহনের জন্য দাদি নানিকে ঠাট্টা করতেন তিনি, তাদেরকে জিজ্ঞেস করতেন কেন বাইরে এত খাবার পাওয়া যাওয়ার পরও তারা বাইরে খাবার নিয়ে যান, কিন্তু এখন নিজেই তাদের মতো আচরণ করছেন। ভারতের সফটওয়্যার বিলিয়নিয়ার এনআর নারায়ণমূর্তির মেয়ের স্বামী হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নারায়ণমূর্তি দম্পতি সবার অনেক বেশি নজরে, তাই টকশোতে সুধার মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সমালোচনা করেছেন, আবার অনেকেই তার পক্ষও নিয়েছেন। কেউ বলছেন এটা একরকম বর্ণপ্রথা, নিজের ব্রাহ্মণবাদ শুদ্ধ রাখতেই এমন আচরণ। কেউ বলছেন চামচও আলাদা কিনা তা নিয়ে সন্দেহ করা বাতিকের পর্যায়ে পড়ে। সুধার পক্ষে যারা তারা বলছেন নিজের মতো খাবার খাওয়া প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, সুধার আলাদাভাবে নিজের চামচ নিয়ে যাওয়া বাড়াবাড়ি কিংবা অপরাধের কিছু নয়। আবার কেউ কেউ স্বীকার করেছেন যে তারাও সুধামূর্তির মতো একই কাজ করেন। নিরামিষভোজী হওয়াকে ভারতে বিশুদ্ধতার সঙ্গে মিলিয়ে ফেলা হয়, তেমন কিছুর পক্ষে যেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধামূর্তি। এই কট্টর অবস্থান ঠিক মানতে পারছেন না বিপরীত চিন্তার অনেকেই।